أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. জি ভাই আপনি জানতে চেয়েছেন যে অধিকাংশ মসজিদে ফরজ সলাতের পরে সমবেতভাবে হাত তুলে দোয়া করা হয় তো কোন কোন ক্ষেত্রে নবী সাল্লা সাল্লাম সবাইকে নিয়ে দোয়া করেছেন ভাই যদি হাদিসের কথায় আসি তাহলে কোনো হাদিসের মধ্যে এটা প্রমাণ পাওয়া যাবে না দুটি ক্ষেত্র ছাড়া প্রথম ক্ষেত্র হল প্রাকৃতিক দুর্যোগ যখন খরা হয়েছিল মদিনার অলি গলিতে আর ফসল হয় না রাস্তা ফেটে যাচ্ছে মানুষ গরমে একদম ক্রান্ত হয়ে যাচ্ছে তো সেই সময় মহানবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুঁজবাতে ছিলেন অবস্থায় কিছু মানুষ এসে বললো ইয়া রসুল্লাহ পশু পাখি মারা যাচ্ছে গাছপালা সব মারা যাচ্ছে মানুষ না খেয়ে রয়েছে তো রসুল সাল্লা সাল্লাম মেম্বারে দাঁড়িয়ে দোয়া করলেন সাহাবাইকে রাম হাত তুললেন আমিন আমিন বললেন তো এই একটা ক্ষেত্র অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে না তো এই হাদিসটাকে কেন্দ্র করে আরও আপনার রেফারেন্স রয়েছে সেটা হলো সরাতুল ইস্তিস্কা যাকে বলা হয় পানি প্রার্থনার নামাজ সেটা হলো ঈদগাহেদ গিয়ে নামাজ আদায় করতে হয় অতপর আল্লাহ সুবহান তালার কাছে উল্টো হাত করে হাতটা উত্তোলন করে দোয়া করতে হয় সেই ক্ষেত্রে করা যাবে এটা প্রমাণ আছে এই একটা ক্ষেত্র গেল দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে কুনুতে নাজিলা যখন মুসলমানদের উপরে আক্রমণ হবে মুসলমানদের উপরে অত্যাচার হবে কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা একত্রিত হয়ে পাঁচ ভক্ত সলাতের পাঁচ বক্ত ফরজ সলাতের শেষ রাকাতে রুকুর পরে দাঁড়িয়ে তারা কুনুতে নাজিলা পাঠ করবে ইমাম সাহেব পাঠ করবে পেছনের মুক্তাদিগণও হাত তুলবে এবং আমিন আমিন বলবে আর এটা করা যায় আবার বিজর সলাতের দোয়া কুনুতেও হাত তোলা যায় এটা সাহাবাইকরাম দ্বারা প্রমাণিত আছে এছাড়া অন্য কোনো ক্ষেত্রের দ্বারা ফরজ সলাতের পরে হোক জুম্মা পরে হোক ঈদের সলাতের পরে হোক যারা যাকে দাফন করার পরে হোক কোনো ক্ষেত্রে বা জলসার ক্ষেত্রে হোক শেষে হোক কোনো ক্ষেত্রে প্রমাণিত নয় যে মহানবী সাল্লা সাল্লাম দুই হাত তুলেছেন এবং তার সাহাবাইক্রামগণও তার কাছে ছিলেন তারা আমিন আমিন বলেছেন হাত তুলে